ফ্রান্সের সন্ত্রাসী হামলায় প্রবাসী বাংলাদেশী আবুল খায়ের চৌধুরী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দেশটিতে বসবাসরত বাংলাদেশী কমিউনিটি। রোববার রাজধানী প্যারিসে সমবেত হন কয়েকশো বাংলাদেশী। এদিন হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে হয় এই বিক্ষোভ সমাবেশ। ফ্রান্স থেকে সহকর্মী আবু তাহিরের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রবাসী বাংলাদেশী আবুল খায়ের চৌধুরী হত্যার প্রতিবাদে প্যারিসে বাংলাদেশীদের এই বিক্ষোভ সমাবেশ। এক মাস পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডে জড়িতরা গ্রেপ্তার না হয় ক্ষোভ জানান তারা। তাদের স্লোগান, ব্যানার আর প্লাকার্ডেও ফুটে ওঠে সে দাবি। আবুল খায়ের চৌধুরী হত্যাকাণ্ডের প্রতিবাদে আমাদের আজকের এই জনসভা, এখানে সর্বশ্রেণীর মানুষ এসেছে, কারণ তারা চায় সুষ্ঠু বিচার, আবুল খায়ের হত্যার সুষ্ঠু বিচার হবে এবং তারা হত্যা করেছে তাদেরকে অনতিবিলম্বে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। আমরা খায়ের হত্যা চৌধুরীর প্রকৃত আসামিদের খুঁজে বের করে আইনের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। এদিন রাজধানীর জুরিস পার্ক থেকে মিছিল নিয়ে গণতন্ত্র চত্বর হিসেবে পরিচিত রিপাবলিকে জড়ো হন অসংখ্য বাংলাদেশী। এ সময় মিছিলটিকে কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা। হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান কমিউনিটির নেতৃবৃন্দ। একই সাথে বাংলাদেশীদের নিরাপত্তা নিশ্চিতে ফ্রান্স প্রশাসনকে আরও তৎপর হওয়ার আহ্বান জানানো হয়। সমস্ত বাংলাদেশিরা একসাথে হয়েছে যেন স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টিটা আমরা পেতে পারি, আমরা কোনো সন্ত্রাসী আততায়ীর হাতে যেন আমাদের জীবনকে না যায়। বাঙালি কুমুরির সংখ্যায় কম, নাইনটিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় সন্ত্রাসী তারা হত্যা এবং বন্ধুত্ব গ্রহণ করে থাকে, জায়গায় সন্ত্রাসীরা বেশি, সেই সব জায়গায় যেন আইন শৃঙ্খলা বাড়ানো হয়। গত 23 মে ফ্রান্স প্রবাসী বাংলাদেশী আবুল খায়ের চৌধুরী নিখোঁজ হন। 3 দিন পর প্যারিসের অদূরে ট্রেন স্টেশনের কাছ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জ জেলার ছাতকে। প্রিয়াঙ্কা চক্রবর্তী, যমুনা নিউজ।